আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বোবা বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না, ঘুমিয়ে পড়েন। রাজ্যের বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে আক্রমণ নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকারের। সেই যে মানে মন্ত্রিসভায় যারা আছেন তারা তো প্রত্যেকে ডাহা ফেল করেছেন। এই ফেলের যদি তালিকা যদি তৈরি করা যায় তার শীর্ষে থাকবেন এই কেন্দ্র থেকে বিগত 10 বছর ধরে যিনি প্রতিনিধিত্ব করছেন রাজ্যের মন্ত্রী। আপনারাও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন যে মন্ত্রী মশাই বিধানসভায় গিয়ে ঘুমান, এটা আমি তো বলছি না, মিডিয়া দেখিয়েছে। এবং রাস্তা দিয়ে যাবেন দেখবেন ঘুমাবে। 365 দিন তিনি ধুলিয়ার তৃণমূল পার্টি অফিসে থাকেন। 10 বছরে রাজ্যের কথা ছেড়ে দিন, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য তিনি কি করেছেন। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আজ প্রথম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। নদিয়ার কৃষ্ণনগরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। আজ প্রথম কৃষ্ণনগরে একটি মন্দিরে পুজো দিয়ে তিনি কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাদেব সরকার বলেন, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না, বোবা হয়ে থাকেন, বিধানসভার মধ্যে ঘুমিয়ে পড়েন। আমরা আশাবাদী নরেন্দ্র মোদী যেভাবে গোটা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা জয়ী হয়ে বাংলাটাকেও নরেন্দ্র মোদীর সমর্থনে সোনার বাংলা করে দিই। এই রাজ্যে যে সরকার চলছে যারা শুধু ভাষণ দেয়, প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মাধ্যমে মোদিজি দেশের গরিব মানুষদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা করে মাথা পিছু দেওয়ার মানে যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, এ রাজ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রবেশ করতে না দিয়ে বাংলার 4 কোটি 41 লক্ষ মানুষকে তিনি বঞ্চিত করেছেন এ রাজ্যের মাননীয়া। এবং শুধু তাই নয়, যে দেশ স্বাধীনতার 74 বছর কেটে গেলেও এই রাজ্যের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের কোনো রাজ্য সরকার কোনো ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলার মানুষ মুখিয়ে আছে যে রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হবে, বিজেপি সরকার আসবে, মোদিজির হাত শক্ত করবে এবং কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষও তার ব্যতিক্রমী নয়, এবারে নিশ্চিতভাবে আমরা জিতবো।